বাগুইয়াটি জ্যাংরায় ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, নাম জানালো স্থানীয় কাউন্সিলর সুজিত কুমার মন্ডলের। আক্রান্ত ব্যবসায়ীর নাম উত্তম কুমার গুপ্ত, অভিযোগ অস্বীকার করেছেন কাউন্সিলর। ব্যবসায়ীকে মারধরের অভিযোগে কাঠগড়ায় কাউন্সিলর। বাসিন্দারা জানিয়েছেন, বাগুইয়াটি জ্যাংরায় নবমীর রাতে একটি দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় জখম ব্যক্তিকে নিয়ে যাওয়ার জন্য ওই ব্যবসায়ীর গাড়ি চান স্থানীয় কিছু যুবক। ব্যবসায়ী উত্তম কুমার গুপ্ত গাড়ি দিতে রাজি না হয় বচসা বাঁধে। ব্যবসায়ী উত্তম কুমার গুপ্তের পাল্টা অভিযোগ, সেই সময় তাকেই মারধর করা হয়। মঙ্গলবার সকাল অর্থাৎ দশমীর দিন তাকে বাড়িতে ডেকে পাঠান কাউন্সিলর সুজিত কুমার মন্ডল। অভিযোগ, ফের সেখানে মারধর করা হয় ব্যবসায়ীকে। কালীতলা কোনো অ্যাকশন হয়েছিল হয়তো, আমাকে বলল, হ্যাঁ গাড়ি দাঁড় করালো, দাঁড় করিয়ে বললো কেছে, হ্যাঁ নার্সিংহোমে যেতে হবে। আমি বললাম আমি নিজে অসুস্থ, আমি যেতে পারবো না। সব সুজিত মন্ডলের সব ছেলেপুলেরা এরা আমাকে বলে, কাউন্সিলর ডাকছে, মিন্টুদা ডাকছে কাউন্সিলর। কাউন্সিলর অফিসের সামনে নিয়ে গিয়ে বহুত মারধর করে, বহুত জাতি ঘুষি পিটে পিটে। অভিযুক্ত কাউন্সিলরের পাল্টা দাবি, ব্যবসায়ী সেদিন ঘটনাস্থল থেকে যাওয়ার সময় এক পথচারীকে ধাক্কা মারে। তখন আমি ওকে ডাক করিয়ে পাঠাই, আমি যে আয় দেখি ব্যাপারটা কি ঘটনা ঘটেছে। এবার যখন এখানে এসছে তখন ওই মনু বলে যে ছেলেটাকে ধাক্কা মেরেছে আর কি, ওর বা বন্ধু বান্ধব বা ওর আত্মীয় স্বজন সব ছিল আর কি, তখন আসতে তখন এবারে ওই ওকে একটু ধাক্কা ধুক্কি হয়েছে, ঠেলাঠেলি হয়েছে, তাতে করে ও পড়ে চোখে কালবাটে লাগে। গোটা ঘটনায় বাগুইয়াটি থানায় অভিযোগ দায়ের হয়েছে। জামিনযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ।